महामान्य आदालत केस अति सीरियस एक केस समाजे घृणित तो पेशार अन्यतम एक पेशा मानुषर मनोरंजने निजे के निवेदित तो करा निजे रूप कण्ठे लालित्य तो, और देहर आकर्षण दिए मानुष के तृप्ति नियोजित तो छिलेन आसामी मिस माधवी अबजेक्शन योर ऑनर नोंगरा मानसिकता सम्पन्न लोकेराई मानुष सम्पर्के नोंगरा मनोभाव पोषण करते पारे की बोलते चान आपनी आमार मक्केल सम्पर्के कोनो नोंगरा मंतव्य करार अधिकार आपनार नेई खुनी आसामी सम्पर्के मानुषेर खराब धारणाई थाके जतक्षण पर्यन्त ना प्रमाण होच्छे माधवी खुन करेछे ततक्षण पर्यन्त तार चरित्र निये कोनो कथाई बोलबेन ना अर्डर अर्डर व्यक्तिगत आक्रमण करा चलबे ना महामान्य आदालत आमी सालाम खानेर कन्या मिस मल्लिका के आदालते हाजिर करार अनुमति चाइछी ओनाके आमार किछु जिज्ञासा आछे सालाम खान मे मल्लिका के हाजिर करा होक मिस मल्लिका हाजिर अच्छा मिस मल्लिका सालाम खान तो अपना बाबा जी आमार बाबा की माधवी खून करे थे ताई आदालतर काछे आमार अनुरोध ओके शास्ति दिन ओके शास्ति दिन उत्तेजित हबेन ना मिस मल्लिका आमार एकटा प्रश्नेर जवाब दिन आपनार बाबा के जे मिस माधवी खून करेछेन आपनि कि करे तार प्रमाण पेलेन आमी निजे चोखे देखेछि कि देखेछेन आमार बाबार लाश लाश देखा माने एई नय যে মাধবী আপনার বাবাকে খুন করেছে আপনি জানুয়ারি মাসের ২৪ তারিখ ঝড়ের রাতে সচক্ষে কি দেখেছেন শুধু তাই বলুন আমি সেদিন নার্স ছবি দেখে যখন বাড়ি ফিরি তখন দেখি আমাদের গেট দিয়ে আমার বাবার বন্ধু গোলাম হোসেনকে বেরিয়ে যেতে তারপর দেখি আমাদের বাড়ির ভিতর থেকে মাধবীকে দ্রুত বেরিয়ে যেতে আমি অবাক হই আর ঘরে গিয়ে দেখি আমার বাবার লাশ লাশ মহামান্য আদালত মিস মল্লিকা দেখেছে তাদের বাড়ি থেকে মাধবীকে বেরিয়ে যেতে আর তখনই ঘরে গিয়ে দেখে তার বাবার লাশ আর এটাই প্রমাণিত হয় মাধবী সালাম খানের প্রকৃত খুনি না এটাই প্রমাণ হয়নি মাধবী খুনি মহামান্য আদালত আজ মল্লিকার কথা প্রমাণ হবে মাধবী খুনি নয় কারণ ২৪ তারিখ রাতে মিস মল্লিকা আরো একজনকে তাদের বাড়ি থেকে চলে যেতে দেখেছেন আমার অবাক লাগছে মিস মল্লিকা দুজনকে বেরিয়ে যেতে দেখেছেন অথচ আমার প্রতিপক্ষ কি নিশ্চিত করে বলতে চান মাধবী সালাম খানের প্রকৃত খুনি কিন্তু আমি বলবো মাধবী খুনি নয় মহামান্য আদালত মহামান্য আদালত মিস মাধবী আসল খুনি এই কথা আমি আদালতে প্রমাণ করে দেব তাই আমি মিস মাধবীকে কিছু কথা জিজ্ঞেস করতে চাই অনুমতি দেয়া হলো আচ্ছা মিস মাধবী আপনি সালাম খানের বাড়িতে কেন গিয়েছিলেন সালাম খানের বন্ধু গোলাম হোসেন আমাকে বলেছিল আমাকে আমার বাবা মায়ের কাছে নিয়ে যাবে বাবা মা আপনার বাবা মা আপনার তো শুধু মা আছে জানতাম এখন হঠাৎ বাবা কোথা থেকে উদয় হলো এটা আপনার কত নম্বর বাবা অর্ডার অর্ডার महामान्य आदालत आमी सालाम खानेर बंधु गोलाम हुसैन के आदालते हाजिर करार अनुमति चाइछी गोलाम हुसैन के आगामी तारीखे कोर्टे हाजिर करार निर्देश दिया गेलो बोलुन जहा बोलिबो सत्य बोलिबो जहा बोलिबो सत्य बोलिबो सत्य बोई मिथ्या बोलिबो ना सत्य बोई मिथ्या बोलिबो ना গোলাম হোসেন আপনি তো অনেকবার জেল খেটেছেন জি কেন ভাগ্য ভাগ্য জি ভাগ্য বর্তমান পেশা কি
আগে ভয় বলবো না নির্ভয় বলবো? নির্ভয় বলুন। এ মানে আমি স্যার একটা চরিত্রহীন নিষ্ঠুর পাষাণ কিসিমের মানুষ। এই পথ থেকে সুন্দরী মেয়েদের কুড়িয়ে এনে এই পটিয়ে পাটিয়ে ভুজুং ভাজুং দিয়ে এক মহিলার হাতে তুলে দিই। মানে মহিলা মানে ওই মাধবীর মা আর কি। মাধবীর মা? জি, এই মাধবীর মা মানে আমার বোনের কাছে তুলে দিই। আর উনি ওদেরকে ওসব শিক্ষা দিলে আমি ওদেরকে সমাজের মুখোশধারী ভদ্রলোকদের কাছে নিয়ে যাই। মিথ্যে কথা মহামান্য আদালত, উনি মিথ্যে বলছেন। তাহলে কি মিথ্যে মিস মাধবী গোলাম হোসেন আপনাকে তার বোনের কাছে নিয়ে যায়? না। এও কি মিথ্যে আপনি রোকেয়ার কাছে নাচ গান শিখেছেন? না। এও কি মিথ্যে আপনাকে সেদিন এই গোলাম হোসেন সালাম? এও কি মিথ্যে আপনি দেহ ব্যবসা করে টাকা উপার্জন করেন? মহামান্য আদালত, আমি এই কথা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমার প্রতিপক্ষ উকিল বারবার আমার বক্কেলকে দুশ্চরিত প্রমাণ করার চেষ্টা করছেন। যাই কিছুর সাথে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে মহামান্য আদালত। না, এই কেস একটি নিরপরাধ মেয়েকে খুনের আসামি করে সাজানো হয়েছে, দুশ্চরিত্রা করে নয়। কিন্তু আমি বলছি কণ্ঠশিল্পী মাধবী দুশ্চরিত্রা বলেই ঝড়ের রাতে সালাম খানের বাড়িতে গিয়েছিল। আর কেন গিয়েছিল? গিয়েছিল দেহ বিক্রি করে টাকা উপার্জন করতে। না, সে গিয়েছিল তার হারিয়ে যাওয়া বাবা মায়ের সন্ধান করতে। আর আমি বলবো ওই চরিত্রহীন মেয়ের কোনো বাবা মায়ের ঠিকানা নেই, সে একটা জারজ। তাহলে আমি বলবো আপনি একটা জারজ। অর্ডার অর্ডার অর্ডার। মহামান্য আদালত, উনি যা বলছেন সব মিথ্যে। আমি এমন জঘন্য পাপ কিছুতেই করতে পারি না, কিছুতেই না, কিছুতেই না। মা মাধবী, আমি তোর মামার মতো, তাই তোকে মিনতি করছি তুই সত্যি কথাটা স্বীকার করে ফেল। তাহলে জজ সাহেব হয়তো অল্প সাজাতেই তোকে রেহাই দিয়ে দেবেন। স্যার, জজ সাহেব, মহামান্য আদালত, ইওর অনার, আমি মাধবীকে নিয়ে সালাম খানের পাশে গিয়েছিলাম। ওকে ভেতরে পাঠিয়ে দিয়ে আমি বাইরে দাঁড়িয়েছিলাম টাকার জন্য। হঠাৎ ভেতর থেকে শুনি মাধবীর চিৎকার। সে কি চিৎকার মাইরি! আমি জানালার ফোকর দিয়ে তাকাতেই দেখি মাধবী বলছে, এর আগেও তুই আমাকে ঠকিয়েছিস হারামজাদা, আর নয় এবার আমি তোর মুখোশ খুলে ফেলবো। কথা শুনে সালাম খান বের করলো পিস্তল। তারপর আমি অবাক, একেবারে ছায়া ছবির গপ্পের মতো মাধবী তার হাতে লাঠি মেরে নিমি সেইখানে এলো পিস্তল মাইরি। সালাম খান এগোয়, মাধবী বলে কাছে আসবি না হারামজাদা। সালাম খান আবার এগোয়, মাধবী বলে কাছে আসবি না হারামজাদা। আবার সালাম খান এগোতেই পিস্তল টিপে দিল মাধবীর দেহে, ফিনকি দিয়ে রক্ত নিজেতে ঢলে পড়লো সালাম খান। একটা গুলিতেই সাড়ে নগজ কাফনের কাপড় পুড়িয়ে দিল মাইরি। তখন আমি আর কি করি, ঝেড়ে দিলুম দৌড়, কিন্তু পালাতে আর পারলুম করি। যেই খাড়া বড়ি থোড় সেই থোড় বড়ি খাড়া। সাক্ষী দিতে আমাকে আবার কোর্টে আসতেই হলো আদালত। মামা, আপনি একটা মিথ্যুক। মহামান্য আদালত, উনি যা বলছেন তার একটি কথাও সত্যি নয়। উনি আমাকে আমার হারিয়ে যাওয়া বাবা মায়ের সাথে দেখা করার কথা বলে নিয়ে যান। ঝড় বৃষ্টির রাতে একা? হ্যাঁ, কিন্তু আমার পালিতা মা বাধা দিয়েছিল। মহামান্য আদালত, ওনার পালিতা মা যদি বাধা দিয়ে থাকতো তাহলে তিনি কোর্টে এসে বলতেন আমার মেয়ে নির্দোষ, এত বড় ঘটনা ঘটেছে, অথচ এখনো তিনি ভয়ে গা ঢাকা দিয়ে নিরুদ্দেশ হয়ে আছেন। পুলিশকে আদেশ দেয়া হচ্ছে আসামির মা রোকেয়া সম্পর্কে সমস্ত রিপোর্ট কোর্টে দাখিল করার জন্য। কোর্ট মুলতুবি করা হলো। ধন্যবাদ।